नमस्कार बंधुरा, कुकिंग कॉर्नर चैनले तुम्हारे सकल के स्वागत। आज के मुसुर डाले भरतार रेसिपी तुम्हारे साथ शेयर करब, ताहले चलो रान्नाटा शुरू करे नेया जाक। देखो मुसुर डाले भरता बनानोर जोन्नो प्रथमे आमी एकटा बाटी मेपे मुसुर डाल निये नियेछि। तो एबार डालटा आर एकटा बाटिर मध्ये पुरोटा ढेले देब। एबार কিছু উষ্ণ গরম জল করে, মানে যতটায় হাত সহ্য হয়, ভালো করে ডালটাকে দুবার তিনবার করে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, যেন ডালের মধ্যে এই যে সাদা সাদা ব্যাপারটা থাকে এটা চলে যায়। ওই জন্যই একদম ঠান্ডা জল ব্যবহার করো না, একটু উষ্ণ গরম জলই ব্যবহার করো, তাহলে ডালটা খুব ভালোভাবে ধোয়া হবে। তো দেখো এইভাবে আমি 3-4 বার জল দিয়ে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখো ডালটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবারে ঈষদুষ্ণ একটু জল নিয়ে যে বাটি মেপে ডালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি এবং আরো একটুখানি এই 1.5 বাটি মতন জল আমি দিয়ে দিলাম। বাটি মেপে ডালটা এবং জলটা এই জন্য দেয়া যে ডালটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধটা হয় এবং ডালটার সেদ্ধর মাপটা ঠিক রাখা যায়, মানে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও একেবারে মিশে যাবে, মানে ডালের মধ্যেই মিশে যাবে। তাহলে যেটা হবে এক্সট্রা কোনো জল থাকবে না এবং ডালটা খেতে টেস্ট হবে, কারণ অতিরিক্ত যদি জল থেকে যায় তাহলে ডাল ভর্তার টেস্ট একদম নষ্ট হয়ে যায়। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো যে জলের মাপটা কিন্তু একদম ঠিকঠাকভাবেই নিতে হবে, তাহলে যেটা হবে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো দেখো আমি পুরো ডালটা দিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবং ডালটা ফোটা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখতে হবে। দেখছো জলটা একদম গরম হয়ে গেছে এবং ডালটা ফুটতে শুরু করেছে। তো এই অবস্থায় আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। আচ্ছা এবারে দেখো মিনিট 3-এক হয়েছে, এবারে আমি ঢাকনাটা খুলে নেব এবং দেখো একটুখানি নাড়িয়ে দেবো। জল অনেকটাই মরে এসছে এবং ডালটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, যদিও পুরোটা এখনো হয়নি। তো এই সময় আমি খোলা ছাড়িয়ে 8-10 কোয়া মতন রসুন এই ডালের মধ্যে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে দিলাম। এবং এই একই সময় আমি একটুখানি হলুদ গুঁড়ো, একটা আন্দাজ মতন যে যতটা মনে করবে দিয়ে দেব, আর তার সাথে নুন স্বাদ মতন মিশিয়ে দেব। আচ্ছা এটাও আন্দাজ মতন, যে যতটা পরিমাণে ডাল বানাবে সেই অনুযায়ী নুনটা আর হলুদটা দেবে, রসুনটাও সেইভাবে, কারণ মুসুর ডালের সাথে রসুনের গন্ধটা ভীষণ ভালো যায়। তো আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করাই থাকবে। আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কোনোভাবেই কিন্তু হলুদ আর নুনটা ডাল বসানোর সঙ্গে সঙ্গে দেবে না, তাহলে অনেক সময় ডালটা ঠিকভাবে সেদ্ধ হতে চায় না। তো এই মাঝ পথে এসেই হলুদটা এবং নুনটা এবং রসুনটা দিয়ে দেবে। এবার ঢাকনাটা খুলে নেব এবং দেখো জলের মাপটা পরিমাণে দেওয়ার পরে যেটা হয়েছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটা একদম মরে এসছে, মানে জল একদমই নেই। তো যদি সামান্য জল কারুর করতে গিয়ে থেকেও যায় সেক্ষেত্রে কি করবে, গ্যাসের ফ্লেমটা একটু হাই করে সেই বাদবাকি জলটাকে টানিয়ে নেবে, তবে বাটি মেপে করবে বা কাপ মেপে করবে এবং সেই কাপ মেপে এবং বাটি মেপেই জলটা দেবে, তাহলে এরকম ভাবেই ডালও সেদ্ধ হবে জলটাও মরে যাবে। তো এবারে আমি কি করব, এই ডালটাকে অন্য একটা পাত্রে শিফট করে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমাকে একটুখানি অপেক্ষা করতে হবে। দেখো একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি এবং সেখানে 4 খানা শুকনো লঙ্কা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি, শুকনো লঙ্কা সবসময় গোটা শুদ্ধ যদি ভাজা হয় সেক্ষেত্রে খুব ভালো খাস্তা আর কি যেটা হয় সেই খাস্তা ভাজাটা হয়, মানে শুকনো লঙ্কা ঠান্ডা হয়ে গেলে যে অনেক সময় নরম হয়ে যায় না, এই ডাঁটি শুদ্ধ ভাজলে সেই অসুবিধাটা আর কি হয় না। তো এবারে এই শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে অন্য পাত্রে নামিয়ে রেখে দেবো। এইবারে দেখো ওই একই প্যানের মধ্যে আমি বেরেস্তাটা রেডি করে নেব, মানে বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো যদি কেউ চাও, যদি দোকানেও বেরেস্তা মানে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও বেরেস্তা কিনতে পাওয়া যায় তো সেটা এনেও বাড়িতে স্টক করে রাখতে পারো,
প্রয়োজন মতো যে রান্নায় মনে করবে বেরেস্তা ইউজ করবে সেই রান্নায় করতে পারো। তো আমি এইভাবে বেরেস্তাটাকে রেডি করে নিয়েছি। বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার দেখো লঙ্কা থেকে এই ওটাগুলোকে আলাদা করে নেব। দেখো লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম খুব ক্রিস্প রয়েছে আর কি ব্যাপারটা। তো ঝালটা আর কি আন্দাজ মতন, যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করো, অনেকে খুব বেশি ঝাল খায় অনেকে কম ঝাল খায়, সেটা আন্দাজ মতো নিজেরা দিয়ে দেবে। এইভাবে খুব সুন্দর করে লঙ্কাগুলোকে হাত দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে তো আগে যেহেতু নুন দেওয়াই ছিল, এখন আর কি লঙ্কা আর যে বেরেস্তাটা আমি রেডি করে নিয়েছি সেই বেরেস্তাটার মতন করে সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। নুনটা দেবার সময় কিন্তু একটু বুঝে দেবে, কারণ আগে ডাল সেদ্ধ করার সময় নুন একটু দিতেই হচ্ছে। এবার এটাকে ভালো করে এইভাবে মেখে নিয়ে ডালের সাথে মিশিয়ে দেব। তো অনেকে না ডাল ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, আমি কিন্তু কাঁচা পেঁয়াজ এক্ষেত্রে ব্যবহার করলাম না। তার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজের গন্ধ অনেক সময় ভালো লাগে না, আমার নিজের পার্সোনালি কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না ভর্তায়। তো সেই জন্য পেঁয়াজটা ভেজে দিলে এমনিতেও টেস্টটা খুব ভালোই আসে। আর এইভাবে রসুনগুলোকে, যেহেতু রসুন সেদ্ধই হয়ে গেছে ডালের সাথে, হাত দিয়ে দিয়ে এই ভর্তাটা মাখার সময় একটুখানি করে মিশিয়ে দেবে। ব্যাস এইবার খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। দেখো মুসুর ডালের ভর্তা অলমোস্ট ডান। এবারে এই এক চামচ সর্ষের তেল আমি মিশিয়ে দিলাম এবং সাথে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি, যেটাতে একটা অসম্ভব ভালো টেস্ট আসবে এবং ভর্তার স্বাদ আরও 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 অনেক বাড়িয়ে দেবে। তো এইভাবে তোমরা অবশ্যই ভর্তাটা বাড়িতে বানাও। এবারে আমি দেখো যেরকমভাবে আমরা আলু ভাতে রেডি করি না, ওরকমভাবে আমি গোল 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 করে ছোটো 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 বলের আকারে গড়ে নেব। এটা দেওয়ার সময়ও মানে পরিবেশন করার সময় ভীষণ ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তোমাদের এই ভর্তার রেসিপিটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, কুকিং কর্নারের সাথে থাকো। এটা বললাম এবার থেকে অবশ্যই রেগুলার ভিডিও আসতে থাকবে চ্যানেলে। শরীরটা একটু খারাপ ছিল বলে আর কি ভিডিও আনতে পারছিলাম না। তো এইভাবেই তোমরা আমাকে যেভাবে এতদিন আমার পাশে ছিলে, আমার সাথ ছেড়ে তোমরা যাওনি, আমরা এখন একই পরিবারের অংশ, তো সেভাবেই আমার পাশে থেকো এবং আমাকে অবশ্যই সাপোর্ট করতে থাকো।